প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ব্যাংকিং ও বিনিয়োগ বিশ্লেষক ডক্টর আহসানুল আলম পারভেজ। তার সাথে কথা হবে দেশের অর্থনৈতিক অবস্থা ও ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শককে নতুন বর্ষ আসছে সেটা শুভেচ্ছা। স্যার, নতুন বছরের কথা বলছিলেন তো, আমরা শুরুতেই যে বছর চলে যাচ্ছে প্রায় শেষের দিকে আমরা আছি, এই বছরে ব্যাংকিং খাত সহ সার্বিকভাবে আমাদের অর্থনীতি কেমন করেছে, এবং সেই সাথে আরেকটু জানতে চাইব যে আগামী বছরে আসলে অর্থনীতিতে ব্যাংকিং খাতে আমাদের আসলে প্রত্যাশা কী? দেখেন, ব্যাংকিং খাত নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে, কিন্তু অ্যাজ এ হোল ইকোনমি মোস্ট ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্সগুলো ভাইব্রেন্ট ছিল। সো ব্যাংকিং খাতের আমাদের যে সমস্যা, আমাদের যে ক্রাইসিস নিয়ে সব কোয়ার্টারে কথা হচ্ছে, এটা অনেকটা সিস্টেমিক, এবং আপনার এটা আমি মেইনলি মনে করি যে এটা সিস্টেমিক। নাম্বার অফ ব্যাংক যে 58, সো আমাদের এখন ব্যাংকিং যেই সিস্টেম আছে, বাংলাদেশ ব্যাংক আপনার অনেকখানি এগিয়ে এসছে, কিন্তু আমি মনে করি যে ব্যাংকগুলোর যে ইন্টারনাল প্রসিডিওর্স আছে, দে আর নট এনাফ যে ব্যাংকগুলোতে গুড গভর্নেন্স আনা। আগামী বছরের শুরুতেই আমি মনে করি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এগুলো নিয়ে এখনই ভাবছেন, উনি আলাপ আলোচনা করছেন। আপনার আমরা মনে করি যে নতুন কিছু আমাদেরকে করতে হবে যেন এই সমস্যাটাকে ইট ক্যান বি ড্যামেজ কন্ট্রোল করা যায়, এটাই আমি আশা করি যে আগামী বছরের শুরুতেই হয়তো সেরকম কিছু দেখব। আপনি যে গুড গভর্নেন্সের কথা বলছিলেন, বিশেষ করে ঋণ বিতরণের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের অস্বচ্ছতা, বিশেষ করে এটা সরকারি ব্যাংকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় বেশি। আমরা বড় বড় ঋণ বিতরণের ক্ষেত্রে এক ধরনের অস্বচ্ছতার চিত্র এই যে বছর শেষ হচ্ছে এই বছরে আমরা দেখেছি। তো আপনি কি আশা করছেন যে আগামী বছরে এই ধরনের যে একটা অস্বচ্ছ ঋণ বিতরণের যে একটা কালচার তৈরি হয়েছিল এই এই বছর, আগামী বছর অনেকটাই সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো? আমি মনে করি না। আপনার এই যে প্রশ্নটা আপনি করেছেন, এনি ব্যাংকার, আপনি তো জানেনই, এনি ব্যাংকার উইল অ্যাডমিট যে আমাদের কিন্তু আমরা কনসিয়াসলি আনকনসিয়াসলি 80-20 রুলসটা ফলো করি, যে আমরা বিশ্বাস করি 80% বিজনেস করে 20% কাস্টমার্স, 20% কাস্টমার করে 80% বিজনেস। সো তেলের মাথায় তেল দেওয়া বা ওই 20%কেই নিয়ে এই চিন্তাভাবনা, তো সেই জন্যই কনসেন্ট্রেশন অফ লোন বলেন ফান্ড বলেন এক জায়গায় হয়ে যাচ্ছে, এবং ওই 20%-এর মধ্যে 5% লোক আপনার ফেল করলেই এটা খেলাপি হচ্ছে, তার মধ্যে আর আনাদার 5% যদি ইন্টেনশনাল করে বা ডাইভার্ট করে, দ্য সিচুয়েশান বিকাম গ্রেভ। এটা থেকে প্রথম বেরিয়ে আসতে গেলে আমি আপনার যেটা আমরা বলি যে ওই জায়গায় আমাদের রং আছে অ্যাক্সেস ইনক্লুসিভনেস, সো ইনক্লুশন এই জায়গায় একটা কনসেপচুয়াল সাংঘাতিক ধরনের রং জিনিস আছে বলে আমি মনে করি। এই যে ইনক্লুশনের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ ইনক্লুশন ইন মেকিং ডিপোজিটস, তার মানে আসো আসো সবাই আসো, 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট করেন এবং আপনি শেষ সম্পদটাও রাখেন, আসেন 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 সবাই আসেন, ঋণ নিয়ে যান ঋণ নিয়ে যান, ইনক্লুশন, আমরা বসে আছি ঋণ লাগবে ঋণ লাগবে, ইনক্লুশনটা এরকম নয়। এতে কী হচ্ছে, এই ব্যাংকগুলো এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারছে না, এবং ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ব্যাংকগুলোর সেই সক্ষমতা নেই যে আপনার ওয়াইডার বরোয়ার করা। আমি একটি ব্যাংকের সাথে জড়িত, সো আমি যে ব্যাংকের সাথে জড়িত সেই ব্যাংকটিকে বলা হয় কোটি গ্রাহকের ব্যাংক। আমি দায়িত্ব গ্রহণ করার পরেই প্রত্যেকটা কনফারেন্সে বিভিন্ন এলাকায় গিয়ে একটি কথাই আমি বলেছি যে আমি লজ্জিত যে আপনারা বলেন যে কোটি গ্রাহকের ব্যাংক, আপনারা কোটি গ্রাহকের ব্যাংক বলছেন যেহেতু আমাদের 1,17,00,000 ডিপোজিটার আছে। আমি লজ্জিত যে আমার বরোয়ার মাত্র 1,10,00,000, ইনক্লুশন তখনই আমি স্বীকার করব যখন আপনারা 1,17,00,000 মানুষের ডিপোজিট নিয়ে এসে অন্তত 50,00,000 মানুষকে দিবেন। তাহলে এতে হলে ওই ঋণ খেলাপি যে বড় বড় ক্রাইসিস ক্যাটাস্ট্রফ হওয়ার সম্ভাবনাটা কমে যেত। তো আপনার এইটা সক্ষমতা আমাদের ব্যাংকগুলোর নেই,
আমি মনে করি সেই সক্ষমতা আনতে হবে। ইনক্লুশন ইন লেন্ডিং, ইনক্লুশন ইন মানুষকে যে নিয়ে যান, তো আপনার এইটা আমি আগামী বছরে শুরু হবে, বিকজ সচেতনতা আসছে, আলাপ আলোচনা হচ্ছে আপনার। আমি মনে করি যে দেয়ার উইল বি, আরেকটা জিনিস আছে, আপনিও জানেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কথা আপনি বলেই ফেলেছেন, ইনাদের যতগুলো ব্রাঞ্চ আছে 1500 প্লাস মাইনাস অর ইভেন মোর, ইনাদের অডিট ডিপার্টমেন্টের লোকবলটা দেখেন, ইনাদের অডিট ডিপার্টমেন্টের সক্ষমতাটা দেখেন। আমি আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক ছিলাম। আসলে এই সমস্যাটা শুধু যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক না, বেসরকারি ব্যাংকেও কিন্তু অডিট ডিপার্টমেন্ট থাকে, সবচাইতে দুর্বল ডিপার্টমেন্ট, এবং এই ডিপার্টমেন্টটাকে বলা হয় যে একটা ডাম্পিং গ্রাউন্ড, যাদেরকে অন্য বিভাগে মানে রাখা যায় না তাদেরকে এখানে এনে পোস্টিং দেওয়া হয়। তো এখানে মনে হয় সব ব্যাংকেরই কাজ করার ব্যাপার আছে, কিন্তু আপনি যেহেতু বললেন যে আপনি একটা বেসরকারি ব্যাংক, একটা শীর্ষস্থানীয় ব্যাংকের পরিচালক পদে আছেন ইসলামী ব্যাংকের, তো আমরা একটু ছোট্ট করে জানতে চাই যে দেশে সাম্প্রতিক সময়ে অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা বা জঙ্গিদের তৎপরতা আমরা দেখছি, এবং এর সাথে অনেক সময় অর্থায়নেরও একটা বিষয় এসে যায়, যে জঙ্গি অর্থায়নের বিষয়। তো আসলে জঙ্গি অর্থায়নের ক্ষেত্রে কি ব্যাংকগুলো কোনো ঝুঁকির মধ্যে আছে কিনা, বা ব্যাংকগুলো কি এই তৎপরতার সাথে থেকে পুরোপুরিভাবে মুক্ত আছে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। সম্মানিত সঞ্চালক, অত্যন্ত খোলামেলাভাবে আমি যদি বলি, আপনি সাম্প্রতিককালে আপনি দেখবেন কোনো ব্যাংকই মোটার আগে জঙ্গি অর্থায়নের জন্য হয়নি, ধরা পড়েনি। আপনার এই মানে ধরা পড়েনি তার মানে কি, যে ব্যাংকগুলো জঙ্গি অর্থায়নের সাথে পুরোপুরিভাবে মুক্ত আছে? আমি সেই দাবি করব না, তবে যেহেতু আপনার এই দেশের সমস্ত এজেন্সি, বাংলাদেশ ব্যাংক, সমস্ত ওয়াচডগ এই ব্যাপারে তৎপর আছে, তো আমি বলবো এটাই যে যে ব্যাংকের কথা আপনি আমি যদি জড়িত আছি, তো সেই ব্যাংকের কিন্তু পারসেপশন প্রবলেম ছিল। তো কিন্তু পরিচালনা পর্ষদে আসার পরে আমি দেখেছি এটা মোস্ট কমপ্লায়েন্ট ব্যাংক, সবাই জানে, এবং বাংলাদেশ ব্যাংকও সে কথাটাই বলে। তবে ওয়েল, এখন প্রশ্ন হচ্ছে যে এড়িয়ে যাওয়ার প্রশ্ন, জঙ্গি অর্থায়ন এক জিনিস, আর এই জঙ্গিদের পিছনে যদি কোনো রাজনীতি থাকে সেই পলিটিক্যাল ফাইন্যান্সিং আরেক জিনিস। সো আমরা মাত্র এসছি, উই আর ইয়েট টু সি যে সেই জিনিসটা আছে কি না। তবে আমি মনে করি যে এটা নিয়ে আমি কনসার্ন না, এবং আমাদের ব্যাংকের NPL ইজ লেস দেন 5%, সেই বিষয়ে আমি কনসার্ন না। আমি যে ব্যাংকের সঙ্গে জড়িত সেই বিষয়ে, সেই ব্যাংকের একটি বিষয় নিয়ে আমি কনসার্ন, যে এই ব্যাংক দেশের 32% ইকোনমি নিয়ন্ত্রণ করে, এই ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, এই ব্যাংকের আছে 1,17,00,000 গ্রাহক। তাহলে এই ব্যাংকটাকে যদি জনমুখী করা যায় তাহলে দেশের GDPতে আমরা ব্যাপক ভূমিকা রাখতে পারবো। প্রিয় সঞ্চালক, এই মুহূর্তে আমি শুধু সেইটার জন্য কাজ করে যাচ্ছি। 15 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার তার দপ্তরে দেখা হয়েছিল, আমি অত্যন্ত সাহস করে ওনাকে বলেই ফেলেছি যে এই ব্যাংকটাকে নিয়ে আমরা GDPতে 1% গ্রোথের সরকারের যে আমাদের যে চিন্তাভাবনা আছে সেই জায়গায় ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব। তাই আমি এইটুকুটা কথা দ্বার্থহীন ভাষায় বলতে চাই। আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনি যেটা বলছিলেন যে গণমুখী ব্যাংক হিসাবে আপনি ব্যাংকটাকে করতে চান, তো কীভাবে গণমুখী করা যেতে পারে ইসলামী ব্যাংককে, এবং এটা আসলে জঙ্গি অর্থায়নের যে এক ধরনের বা জঙ্গি সংশ্লিষ্টতা বা এক ধরনের ইসলামিক যে দলগুলোর সাথে সংশ্লিষ্টতার এক ধরনের পারসেপশন যেটা আপনি বলছিলেন যে ছিল, সেটা থেকে বেরিয়ে এসে গণমুখী ব্যাংক হিসাবে কীভাবে এই ব্যাংকটা আত্মপ্রকাশ করতে পারে সেটা আপনার কাছে শুনবো একটা বিরতি নিয়ে এসে। দর্শক, এবার একটা বিরতি নেব আমরা, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পরে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে ATN নিউজের সাপ্তাহিক আয়োজন বিজটকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ব্যাংকিং ও বিনিয়োগ বিশ্লেষক ডক্টর আহসানুল আলম পারভেজ। তার সাথে কথা হচ্ছে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়ে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। স্যার, আপনি বলছিলেন যে ইসলামী ব্যাংককে একটা গণমুখী ব্যাংক হিসেবে করার জন্য আপনি
সরকারের শীর্ষস্থানে আপনি কথা বলেছেন, তো আসলে এটা কিভাবে গণমুখী একটা ব্যাংক হিসেবে করার আপনারা পরিকল্পনা করছেন? দেখেন, যেহেতু আপনি একজন ব্যাংকার, তো এই জিনিসটা আমি খুব সহজেই বলতে পারবো। সেটা হচ্ছে আপনার ব্যাংকগুলো তেলার মাথায় তেল দেয়, এটা সবাই জানে। অ্যাক্সেস টু লোন মধ্যে অনেক ব্যারিয়ার্স সবাই জানে। সো ইসলামী ব্যাংক এ ব্যাপারে অনেক এগিয়ে আছে। প্রথম কথা হচ্ছে এটা মোস্ট কমপ্লায়েন্ট ব্যাংক। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকে সবচেয়ে বড় বরোয়ার বেইস মোর দেন এ মিলিয়ন। কিন্তু এটাতে আমি সন্তুষ্ট না। কারণ হচ্ছে যে আপনার এই বিগ লোনসগুলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, শিল্পায়নের জন্য যে কথা হচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখেন, 1,000 কোটি টাকা করে আপনি যদি 1,000 টা ইন্ডাস্ট্রি করেন, সেটাতে কয়জন লোক হবে চাকরির? সো আমি বিশ্বাস করি আমাদেরকে লক্ষ লক্ষ এন্টারপ্রেনার তৈরি করতে হবে। সেই জন্য আমরা পোর্টফোলিও চেঞ্জ করেছি। আমাদের লার্জ লোন ছিল 30%, আমি সেটা অটুট রাখার জন্যই কাজ করতেছি। এসএমই ছিল 28%, সেটাকে আমি অলরেডি 42%-এ নিয়ে এসেছি আমরা, এবং এটাকে আমরা 50%-এ নিয়ে আসতে চাই। তার মানে ব্যাংকের সম্পূর্ণ আমানত, এর 50% স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারকে দিতে চাই। এবং এটা করতে পারলে আসলে ব্যাংকগুলো অনেকটা ঝুঁকি মুক্ত থাকতে পারে, যে রিস্ক ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা কাজ আমরা করেছি, ইসলামী ব্যাংক একটি কথা কেউ জানে না, আমাদের একটা RDS আছে, রুরাল ডেভেলপমেন্ট স্কিম। আমি অত্যন্ত গর্বিত যে আমি এই ব্যাংকে আছি, যেখানে আমি একটা রেডি জিনিস পেয়েছি যে আমার 1,000,010 মেম্বার আছে আমার RDS প্রকল্পে, এবং এদের 85% নারী, এবং সে 100%-এর আবার 10% হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান। তাই আমি মনে করি দে রিপ্রেজেন্ট দ্য নেশন। এখন আমি এসে দেখেছি যে এখানে আমরা 500,000 মেম্বারকে টাকা দিয়েছি, মাত্র 4%। তো আমি এই ব্যাপারেও যথেষ্ট কাজ করেছি যে 80,000 কোটি টাকার একটি ব্যাংকের 4% আমানত ওই গরিবের কাছে, গণমুখী মানুষের কাছে যাবে, এটা অ্যাকসেপ্টেবল না। তো আমরা কাজ করছি যে আপনি যেটা প্রশ্নের উত্তর, যে ইসলামী ব্যাংকের টোটাল আমানতের মাত্র 4% সেই গরিবদের কাছে মাইক্রো ফাইন্যান্স এবং ক্ষুদ্র ঋণের মধ্যে ছিল, এটাকে আমি 10%-এ উন্নত করতে চাই। মোটা অঙ্কে 500,000 জায়গায় 10,000,000 নারীকে, পুরুষকে আমরা এই ব্যাপারে লোন দিতে চাই। এটা খুবই ইন্টারেস্টিং আপনি যেটা বললেন, যে গ্রামীণ যে একটা প্রকল্প আছে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে অমুসলিম যারা আছে তাদেরকে নিয়েও আপনারা কাজ করছেন, এবং এটা পরিধি যদি আরও বাড়ে তাহলে নিশ্চয়ই এই ব্যাংকটা একটা গণমুখী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে। কিন্তু আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখন আমাদের এখানে বড় বড় প্রজেক্ট হচ্ছে, বিশেষ করে অবকাঠামো খাতে। তো এখানে কি PPP, যেটা সরকার সবসময় জোর দিচ্ছে যে এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তো ব্যাংকগুলোরও কিন্তু একটা অ্যাক্সেস লিকুইডিটিও আছে, তাদের অনেক অলস মান টাকাও আছে, তো এই PPP গুলোতে কি মানে ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারে না, অবকাঠামোগত খাতে বিশেষ করে, যেটা দেশের জন্য খুবই প্রয়োজনীয়? থিওরিটিক্যালি পারে, কিন্তু আপনি আমি আমরা অবগত আছি যে কোনো কারণে PPP অতটা মানে ইয়া হতে পারে নাই পপুলার। PPP কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ আছে, এভরিডে ইন এভরি ওয়ে আমাদের সেটা বাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় আমরা PPP নিয়ে অতটা সফলতা দেখিনি। সেই জন্য আমি আগামী বছরও তেমন কোনো বিশেষ কিছু যে হবে এটা আশা করছি না। কিন্তু আমি এই যে বিষয়ে একটি কথা তুলতে চাই, আমাদের মন্ত্রী মহোদয় যে কয়েক আগে বলল যে আপনার এই 58টা ব্যাংক হয়ে যাওয়ার কারণে যে মার্জারের প্রশ্ন আসলো, এ ব্যাপারে আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে। যদি আর কোনো পদ না খোলা থাকে তাহলে আমাদেরকে মার্জারের কথা চিন্তা করতে হবে, সেটার জন্য উপযোগী আইনকানুন প্রণয়ন করা হবে। কিন্তু আমি মনে করি যে মার্জার করার দরকার হবে না, কারণ 58টা ব্যাংক হয়ে যাওয়ার কারণে ব্যাংকের সংখ্যা ইকোনমির তুলনায় বেশি হয়ে গেছে বলে অনেকেই মনে করেন, বিজনেসের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি হয়ে গেছে, এবং একটা আনহেলথি কম্পিটিশন। মিস্টার ব্যাংকার, আপনি কি জানেন না, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখবেন যে ক্যালিফোর্নিয়ায় যে ব্যাংক আছে নিউ ইয়র্কে সেটা দেখছেন না, নিউ ইয়র্কে যেই ব্যাংক দেখছেন সেটা আপনি দেখবেন যে আরেক ইয়াতে নাই, আপনার মেবি আরেকটা স্টেটে নাই। আমি আমাদের এই 58টা ব্যাংকের মালিক যারা আছেন, MD যারা আছেন, আমি তাদেরকে বলতে চেষ্টা করব, সবাই ঢাকায় ব্রাঞ্চ করতেছেন করেন, কিন্তু ঢাকায় একটা ব্রাঞ্চ করলে গ্রামে একটা ব্রাঞ্চ করবেন, সবাইকে এই মানদাতার কনসেপ্ট থেকে বেরিয়ে এসে ট্রাই টু বি রিজিওনাল ব্যাংক।
আর মার্কেট সেগমেন্টেশন করা যায়। এখন দেখেন আমরা সবাই কি করছি, প্রাইভেট ব্যাংকগুলো এলসি খুলতেছে, দে আর মোর ইন্টারেস্টেড ইন ট্রেডিং, এগ্রিকালচারে যাচ্ছে না। আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দেখবেন যে আরেকটি বৈশিষ্ট্য আছে, একটা প্যাটার্ন ফলো করতেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আপনার এরা। আমি অনুরোধ করব মার্কেট সেগমেন্টেশন যদি করেন, মার্কেট সেগমেন্টেশন এখানে আরেকটা তথ্য মানে আমি দিয়ে রাখি যে যদিও নাম্বারের দিক থেকে 58টা ব্যাংক হয়ে গেছে কিন্তু ব্রাঞ্চের সংখ্যা কিন্তু সেই হিসেবে অনেক খুব বেশি না। আমাদের এখানে ব্রাঞ্চ যেটা আছে সেটা পর্যাপ্ত না, আমাদের যে পপুলেশনের সাইজ সেই অনুযায়ী কভারেজের দিক থেকে। আপনার সাথে আমি একমত, প্রাইভেট ব্যাংকগুলোর 58টা সবগুলো ব্রাঞ্চ যোগ করলেও সোনালী ব্যাংকের সমান হবে না, তো সো দ্যাট ইজ নট এ ক্রাইসিস। প্রশ্নটা হচ্ছে আমরা মিসম্যানেজমেন্টটাকে প্রাইভেট ব্যাংকেরও, আমরা অ্যাবসেন্স অফ গুড গভর্নেন্স ইন দি প্রাইভেট ব্যাংক, আমরা তারা আপনার কম্পিটিশন করতে পারতেছে না, এটা দেখে অস্থির হয়ে গিয়ে আমরা বলছি নাম্বার অফ ব্যাংকস বেড়ে গেছে। কিন্তু আপনি কি মনে করেন না যে এই যে আপনার এই মার্কেট সেগমেন্টেশন যদি আপনি করেন, শুধুমাত্র এসএমইতে একটা ব্যাংক মনোযোগ দিতে পারে, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য একটা ব্যাংক দিতে পারে, এবং সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে যদি আপনি ধাপ করে নেন, মানে এটা স্পেশালাইজড, আমি বলবো যে স্ট্যাগার্ড, একেবারে মার্কেট সেগমেন্ট করে নিতে হবে। শুধুমাত্র ছাত্রদেরকে নিয়ে একটা ব্যাংক হতে পারে প্রিয় সঞ্চালক, শুধু তাদেরকে অ্যাড্রেস করবে। এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা হয়তো যারা এই খাতের সাথে সংশ্লিষ্ট আছেন তারা হয়তো বিবেচনা করবেন। আমরা প্রায় শেষের দিকে, আমরা দেখছি যে ব্যাংকগুলোর সুদের হার ক্রমাগতভাবে কমাচ্ছে তারা যে লেন্ডিংয়ের ক্ষেত্রে, তো এই সুদের হারটা কমা এটা আপনি কীভাবে দেখছেন, খুব সংক্ষেপে যদি বলেন। খুব সংক্ষেপে বললে সুদের হার কমাটা তো পজিটিভ, সবাই বলবে, আমিও বলবো, কিন্তু বেশি সুদের হার কমে গেলে আপনার টাকা অন্যদিকে ডাইভার্ট করবে, অন্যদিকে ইনভেস্টেড হয়ে যাবে। সুদের হার কম মানি উদ্যোক্তা তৈরি হয়ে গেলে এমন নয়, সুদের হার কম মানি মার্কেটিং এফোর্ট তৈরি হলে এমন নয়। সুদের হার ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর ব্যবসা বাণিজ্য বৃদ্ধির, কিন্তু কস্ট অফ বিজনেস কি শুধু সুদের হার? একজন ব্যবসায়ীকে শুধু যে তার কস্ট অফ বিজনেস আছে সেখানে দেখা যাচ্ছে সুদ যত দিতে হয় ঘুষ তত তার কাছাকাছি দিতে হয়, তাই এই যে সুদ আর ঘুষ এবং আরও নানা রকমের যে এখানে কস্ট অফ দি বিজনেস আছে ওগুলো যতক্ষণ পর্যন্ত সহনীয় জায়গায় আসবে না ততক্ষণ পর্যন্ত একটি প্যারামিটারকে উপর নিচের করে আপনারা কোনো রেজাল্ট পাবেন না। আমি আমি এটাই জাতির সামনে এই বছরের শেষে বলতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আগামীতে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীতে আবারও দেখা হবে বিস্টকে, সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।